বাসায় আজকে চুলাই কেক বানাবো, এই জন্য প্রথমে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে আমি যে কাপে চা খাই সে কাপে 1 কাপ চিনি আর 1 কাপ তেল। এরপর এগুলো ভালোভাবে হচ্ছে নেড়েচেড়ে দিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে এটা নেড়েচেড়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সামান্য পরিমাণ। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও নেড়েচেড়ে দিলাম। এরপর একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিলাম আর এই স্টিলের ছাঁকনিতে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, সাথে গুঁড়া দুধ 1 কাপ আর হচ্ছে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার, বেকিং সোডা আর সামান্য পরিমাণ লবণ। আরও এখানে অ্যাড করব 2 চা চামচের মতো কোকো পাউডার। আর এই কোকো পাউডারটা হচ্ছে অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। যাই হোক, এখন হচ্ছে সবগুলো একসাথে ছেঁকে নিলাম, তারপর সব একসাথে মিক্স করে নিব। সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর যে পাত্রে আমি কেক বানাবো সেই পাত্রে ভালোভাবে আমি তেলটা মাখিয়ে নিলাম হাত দিয়ে আর একটা কাগজও দিয়েছি। কেকটা চুলায় বেক করার জন্য প্রথমে বড় একটা প্যান হিট করতে দিয়েছিলাম। 5 মিনিট পর এখানে স্ট্যান্ড দিয়ে আমি কেকটা দিয়ে দিলাম আর 50 মিনিটের মতো এটা বেক করে নিব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। ঠিক 50 মিনিটের পর আমি কেকটা চেক করে নিয়েছি আর এই কেকটা হচ্ছে হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিলাম, তারপর ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা কেটে দেখবো ভিতরে সফট হয়েছে কিনা। এই তো অলরেডি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এই কেকটা। কেকটা দেখতে যেমন সুন্দর তেমনি অনেক সফট হয়েছে, খেতে অসাধারণ, অনেক মজার ছিল। আসলে কোনোরকম ওভেন ইলেকট্রিক বিটার ছাড়াও যে এত সুন্দর করে এত মজা করে এরকম কেক বানানো যায় তা কিন্তু সত্যি অতুলনীয়, অনেক অনেক মজা ছিল।